এবার মাধ্যমিক পাশে মিলবে সরকারি চাকরি। ফুড সাব ইন্সপেক্টরের পদে হবে 600 বেশি নিয়োগ। লাগবে না গ্রাজুয়েট, মাস্টার্স, ক্লাস 10 টপকালি সোজা সরকারি অফিসার। চাকরির আকালে ধামাকাদার সুখবর। কবে থেকে নিয়োগ, কিভাবে করবেন আবেদন, কিভাবে প্রস্তুতি নিলে চাকরি আসবে হাতের মুঠোয়। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সামনে এলো বিরাট বড় সুখবর। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবার তাদের জন্য আসতে চলেছে দুর্দান্ত সুযোগ। শীঘ্রই ফুড সাব ইন্সপেক্টরের বিপুল শূন্য পদে নিয়োগ আরম্ভ হবে। শুরু হবে অনলাইন আবেদন প্রক্রিয়া। এই পরীক্ষা সম্পর্কিত সমস্ত যাবতীয় খুঁটিনাটি জানবো আজকের প্রতিবেদনে। জানিয়ে রাখি, ফুড সাব ইন্সপেক্টর পদেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এখানে মোট শূন্য পদের সংখ্যা 600টিরও বেশি। এই পদের ক্ষেত্রে ইন হ্যান্ড স্যালারি হলো 25,774 টাকা। এদিকে এই পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40। যদিও সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে। এই পদে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক পাস। অনলাইন মারফত ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে 110 টাকা। তবে সংরক্ষিতদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। মূলত 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 20 নম্বরের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এবার আমরা জানবো যে কিভাবে সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনি এই পরীক্ষায় সাফল্য হাসিল করতে পারবেন। আসলে এর জন্য চাই সঠিক গাইডেন্স। আর ঠিক সেই রকমই একটি ঠিকানার বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দেব। মূলত আড্ডা 247 বেঙ্গলির মাধ্যমে আপনারা খুব সহজেই এই পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারেন। ইতিমধ্যে সেখানে এই পরীক্ষা সংক্রান্ত ব্যাচ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার জন্য সেখানে করানো হবে 200 ঘন্টারও বেশি লাইভ ক্লাস, যেই ক্লাসগুলো এক বছর ধরে আপনি রেকর্ডেড অবস্থায় দেখতে পারবেন। এছাড়াও ক্লাসে দেওয়া হবে হ্যান্ড রিটেন নোটস সহ ই বুক। পাশাপাশি নেওয়া হবে 30টিরও বেশি মক টেস্ট। সর্বোপরি শিক্ষকদের সাথে সংযুক্ত থাকার জন্য থাকবে কমিউনিটির ব্যবস্থা। আর এই সমস্ত দুর্দান্ত সুযোগগুলো মিলবে একদমই স্বল্প খরচে। তাই আর দেরি না করে ইচ্ছুক প্রার্থীরা তাদের এই প্রস্তুতি শুরু করে দিতে পারেন আড্ডা 247 বেঙ্গলির হাত ধরে।